বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পিক্সার স্টুডিওর একটি শর্ট ফিল্ম নিয়ে। মেকেনা হ্যারিস পরিচালিত সিনেমাটির নাম হলো চিয়াও আলবার্টো। চিয়াও শব্দটির ইংলিশ মিনিং হলো গুড বাই। আইএমডিবিতে এই শর্ট ফিল্মটির রেটিং হলো 6.9 out of 10। বন্ধুরা, এই শর্ট ফিল্মটি আসলে লুকা মুভির একটি পার্ট। লুকা মুভিটিও অসাধারণ একটা মুভি, যেখানে মানুষ আর সি মনস্টারদের একটা দারুণ কম্বিনেশন দেখানো হয়েছে। এই শর্ট ফিল্মটি ভালোভাবে বোঝার জন্য আপনাদের লুকা মুভিটির এক্সপ্লেনেশন দেখতে হবে, যার লিংক আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বন্ধুরা, লুকা মুভিতে আমরা দুইজন সি মনস্টার বেস্ট ফ্রেন্ডকে দেখেছিলাম, যারা সমুদ্রের পাশে অবস্থিত পোর্তোরোসো নামের একটা শহরে এসেছিল স্বাধীনভাবে জীবনযাপনের জন্য। অ্যালবার্টো আর লুকা নামের এই দুই বেস্ট ফ্রেন্ড পোর্তোরোসো শহরে এসে সব শহরবাসীর মন জয় করে নেয়। তারা বোঝায় যে সি মনস্টাররাও মানুষের বন্ধু হতে পারে। তারা সেই গ্রামেরই জুলিয়া নামের একটা মেয়ের সাথেও ফ্রেন্ডশিপ করে, কিন্তু জীবনের অনেক ঘটনা পার করে লুকা শেষমেশ জুলিয়ার সাথে অনেক দূরের একটা স্কুলে চলে যায়, আর অ্যালবার্টো জুলিয়ার বাবার সাথেই থেকে যায়। তো এই শর্ট ফিল্মের শুরুতে দেখানো হয় লুকা স্কুল থেকে নিয়মিতভাবে অ্যালবার্টোর কাছে চিঠি লিখত। পড়াশোনার প্রতি আগ্রহী লুকা তাকে নিয়মিতভাবে ইনফর্ম করত যে স্কুলে সে টেলিস্কোপের মতো নতুন নতুন কতগুলো জিনিস দেখছে আর শিখছে। আর অ্যালবার্টো তাকে নিয়মিতভাবে চিঠি লিখে জানাতো যে জুলিয়ার বাবার সাথে সে সারাদিন মাছ ধরার কাজ করে, সকালে মাছ বিক্রি করতে যায় আর সবার সাথে অনেক আনন্দে থাকে। অ্যালবার্টো জুলিয়ার বাবার সাথে কাজ করতে অনেক পছন্দ করত, তাই সবসময় সে জুলিয়ার বাবাকে ইমপ্রেস করতে চাইতো। কিন্তু ইমপ্রেস করতে গিয়ে সে বারবার কোনো না কোনো গড়বড় করেই দিত। কিন্তু জুলিয়ার বাবা অনেক বেশি ধৈর্যের সাথে অ্যালবার্টোর সব ভুল মাফ করে দিত। একদিন হেল্প করতে গিয়ে ভুলবশত অ্যালবার্টো এক ড্রাম মাছ সমুদ্রে ফেলে দেয়। এতে জুলিয়ার বাবা তাকে মাফ করে দিলেও নিজের ভুল শুধরাতে সে রাতের বেলা কাউকে না জানিয়েই একা একা মাছ ধরতে চলে যায়। কিন্তু নৌকায় হুট করেই জুলিয়াদের পোষা বিড়ালকে দেখে অ্যালবার্টোর হাত থেকে হ্যারিকেন পড়ে যায় আর পুরো নৌকাতে আগুন লেগে যায়। অ্যালবার্টোর চিৎকার শুনে জুলিয়ার বাবা দৌড়ে সেখানে আসে আর নিজের একমাত্র আর্নিং এর সম্বল কি শেষ হতে দেখে খুবই হতাশ হয়ে যায়। এই কাজের অপরাধ বোধে অ্যালবার্টো বাড়ি ছেড়ে চলে যেতে লাগে, কিন্তু জুলিয়ার বাবা এসে তাকে আটকে দেয়, কারণ তিনি তো এতদিন অ্যালবার্টোকে নিজের ছেলের মতোই ভালোবেসেছিলেন। আর অ্যালবার্টো ভুলবশত তখন বলে ফেলে যে আমাকে যেতে দাও বাবা। এতে জুলিয়ার বাবা তাকে নিজের ছোটবেলার গল্প শোনান যে ছোটতে তিনি তার বাবাকে একদিন খুবই রাগিয়ে দিয়েছিলেন। তখন তার বাবা রাগে একটি দেয়ালে পাঞ্চ মেরে দেয়ালটাই ভেঙে ফেলেন। পরে অবশ্য বাবা ছেলে মিলেই দেয়ালটা আবার তারা ঠিক করেছিলেন। এতে অ্যালবার্টো বুঝতে পারে যে এখন তার কি করা উচিত। পরদিন সকালে জুলিয়ার বাবার সাথে মিলে সে নৌকাটি ঠিক করতে থাকে, আর এখন থেকেই অ্যালবার্টো ওনার ছেলের হিসেবেই ওনার সাথে থাকতে শুরু করে। আর এসব ঘটনাগুলো অ্যালবার্টো চিঠিতে লুকাকে জানাতো, আর চিঠির শেষে লিখত চাও অ্যালবার্টো, অর্থাৎ গুড বাই অ্যালবার্টো। বন্ধুরা, এভাবেই শর্ট ফিল্মটির হ্যাপি ইন্ডিং হয়ে যায়। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।